বিটিআর এলাকাত মাটির লেনদেনত চিঠা নামজারি প্রক্রিয়া বন্ধ করার বাবে ক্যাবিনেট সিদ্ধান্ত। জাঙ্গুর খাই উঠিছে বিটিআর এলাকাত বসবাস করা অনাবরু রাইজ দল সংগঠন। এই সিদ্ধান্ত জনবিরোধী সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত এটা হাতকড়ি সিদ্ধান্ত। বিপরীতে বিটিআর সরকার মুরব্বী প্রমোদ বড়োর আশ্বাস বাণী, বডোল্যান্ডত ইমান বছরে ভুগি আহা ভূমির সমস্যাটো স্থায়ীভাবে সমাধান করবলে গৈ আছো, গতিকে চিটা নামজারিক লৈ যিটো নিউজ ওলাইছে বা যিটো কথা ওলাইছে এইটুক লৈ পেলাই রাইজে কোনো চিন্তা করিব লাগা নাই। এনেদৰেই প্রমোদ বড়ো নেতৃত্বাধীন বিটিআর সরকারের ভূমিনীতির সংশোধনীক লৈ এতিয়া এনেদৰেই তোলপাড় লাগিছে বিটিআর এলাকাত। কংগ্রেসের মন্তব্য, এখন অসম, আমি অসমখনত বিভিন্ন ধরনের বিভিন্নজনে সাহিত্য আসনেই হোক বা বিভিন্ন কাউন্সিল গঠন করে আছে, তাত আমার কবলগিয়া নাই। অসমত থাকি অসমখনক ভাগ ভাগ করিব নালাগে, অসমত সকলো অসমীয়ার অধিকার সকলো ঠাইতে থাকিব লাগে। বিটিআর সরকারের ক্যাবিনেটে লওয়া শেহতীয়া সিদ্ধান্ত ভূমি ক্রয় বিক্রয় বা নামজারি আদির ক্ষেত্র বন্ধ করে দিয়া হব চিঠা নামজারি। এই সন্দর্ভত বিটিআরের মুরব্বী প্রমোদ বড়োর মন্তব্য প্রসঙ্গত নতুন নহয়। চিঠা নামজারি বন্ধ করা নকরাক লৈ পেলাই বহুতখিনি পলিসি আগরপরা চলি আছে। আনহাতে দলিল নোহোৱাকৈ মাটির কিনা বিচার বিষয়টুত খেলিমেলিও আগরপরাই আছে। দলিল নোহোৱাকে চিঠা নামজারি করি বা কিবা করে পেলাই তার বহুত ফ্রড হয়, তার টেক্স নহয় কিবা নহয়, মাটি কিনা বেচার বহুত খেলিমেলি, তারপর যাই পেলাই লিটিগেশন হয়, কেস হয়, এনেকা বস্তুবিলাক চলি আছে। আর বসুন্ধরার আর্হিত বিটিআর বাসীর বাবে অচিরেই মুকলি করা হব বহুমতি অ্যাপ। যেহেতু ডিজিটাল অলরেডি আমার ল্যান্ড ডকুমেন্টটো পাঁচটা ডিস্ট্রিক্টর ডিজিটালাইজেশন ডিজিটাইজেশন হয়ে গেল, যেনেকে অসমত বাসুন্ধরা হয়েছে আমারও বৈষমতি হবলৈ গৈ আছে। কিন্তু প্রমোদ বড়োর আশ্বাস বাণীক লৈ অলপো আশ্বস্ত নহয় অবড়ো সুরক্ষা সমিতি অসম। সংগঠনটোৰ সাধারণ সম্পাদক মাধব রাজবংশীয়ে বিটিআর সরকারের এই সিদ্ধান্তক শ্রম জনবিরোধী আখ্যা দি কয়, সিদ্ধান্তটোর জৰিয়তে 2003 চনের ব্রিটিশ চুক্তিক অবমাননা করিলে, বিটিআর চুক্তিক অবমাননা করিলে। রাজবংশীর মন্তব্য, ভূমির অধিকার খর্ব হওয়ার অর্থ ভোটাধিকার আর রাজনৈতিক অধিকার খর্ব হওয়া। ভূমির অধিকার না থাকলে ভোটাধিকার না থাকবে, ভোটাধিকার না থাকলে রাজনৈতিক অধিকার না থাকবে, সকল অধিকারের পর বিদেশী অঞ্চল বসবাস করা রাইজ বঞ্চিত হব। বিপরীতে প্রমোদ বড়োয়ে চিঠা নামজারি বন্ধ করার প্রসঙ্গত বড়ো অনাবড়ো রাজনীতিক অবান্তর আখ্যা দিছে। সব ডিজিটাইজ হবলৈ গৈ আছে, সো এই বস্তুটো লৈ পেলাই কোনোবা চিন্তা করিব লাগে, পেনিক হব লাগে আর হিতুকে লৈ বড়ো অবড়ো করিব লাগে এই বুলি কথা নাই। উল্লেখযোগ্য যে বিটিআর এলাকাত সরকারি ভূমিত উচ্ছেদের প্রসঙ্গে ইতিমধ্যেই তপত হব ধরেছে রাজনীতি। হাগ্রামা মহিলারিয়ে সুযোগ পালেই উলিয়াবলৈ লৈছে সেই প্রসঙ্গ। তার মাজতে এতিয়া চিঠা নামজারি বন্ধ করাক লৈ যে রাজনীতি অধিক গরম হব তাতো সন্দেহ নাই। তদুপরি অনাবড়ো সুরক্ষা সমিতির হুঙ্কার কঠোর আন্দোলনের পথ লওয়ার। ব্রিটিশ অঞ্চল অশান্ত হয়ে পড়ব, ব্রিটিশ অঞ্চলত জুই জ্বলিব, ব্রিটিশ অঞ্চলত পূর্বর দরে আরো আন্দোলন গড়ি তুলবলৈ আমি অবরোধ সুরক্ষা সমিতি বাধ্য হম। বৰমাৰ পৰা তপন ডেকা আৰু কোকৰাঝাৰৰ পৰা সঞ্জয় ৰায়, ND24। আপুনি চাই আছে ND24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰত।